বিদেশে যখন তিনি যান, তার সাথে আমার যাওয়ার সৌভাগ্য হয়। সেই কারণে দেখতে পাই যে কোনো সম্মেলনে গেলে শি ইজ দ্য সেন্টার অফ অ্যাট্রাকশন, তিনি হচ্ছে মনোযোগের কেন্দ্রবিন্দু। এই দুই সামরিক স্বৈর শাসকে আওয়ামী লীগের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে। 2007 সালে ভিন্ন খোলসে প্রকৃতপক্ষে সামরিক শাসন চলছিল। যারা আওয়ামী লীগ ছেড়ে চলে গেছে তাদের বেশিরভাগই রাজনৈতিক উদ্বাস্তুতে পরিণত হয়েছে, অথবা তারা ভাড়াটিয়া রাজনীতিবিদে রূপান্তরিত হয়েছে এবং অনেকে রাজনীতি থেকে হারিয়ে গেছে। বেশ কয়েকজন শিক্ষিত মানুষ এখন অশিক্ষিতের মতো কেন কথা বলছেন সেটি আমার বোধগম্য নয়। চুক্তি আর সমাজের স্বাধীনতার মধ্যে কেন পার্থক্য বুঝতে পারছেন না সেটি আমার বোধগম্য নয়। এবং সমস্ত সমঝোতা স্মারক দেশের স্বার্থেই করা হয়েছে। ভারতের ভূমির উপর দিয়ে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার চুক্তি স্বাক্ষর করেছে, ভুটানের সাথেও আলাপ আলোচনা চলছে, সেই কানেক্টিভিটিকে আমরা আরও বাড়াতে চাই এবং সেই কানেক্টিভিটির সাথে আমরা নেপাল এবং ভুটানকেও যুক্ত করতে চাই। এটি এই অঞ্চলের মানুষের উন্নয়নের স্বার্থে, অর্থনৈতিক সমৃদ্ধির স্বার্থেই আমরা এটি করতে চাই। বিএনপির মধ্যে কে কত বেশি মিথ্যাকথা বলতে পারে সেটি একটি প্রতিযোগিতাও শুরু হয়েছে। ফখরুল সাহেব একটি বললে এখানে রিজভি সাহেবকে আরেকটি বলতে হয়, আবার মঈন খান সাহেবকেও আরেকটি বলতে হয়, গয়েশ্বরবাবু একটু গলা একটু ভিজিয়ে নিয়ে আরও একটু বলেন। তো এই যে মিথ্যা বলার প্রতিযোগিতা এবং এই মিথ্যা বলার প্রতিযোগিতার মাধ্যমে দেশের মানুষকে বিভ্রান্ত করা, এটি কখনো সমীচীন নয়।